বিজ্ঞানীরা এমন একটি প্ল্যানেট পেয়েছে যেখানে গাছ এবং ঘাস লাল রঙের। হ্যাঁ, এটা সত্যি, কিন্তু এতে আমাদের লাভ কি? ওয়েল, এটা আমাদের ফিউচারিস্টিক ঘর হতে পারে। এই প্ল্যানেট 500 লাইট ইয়ার্স দূরে, কেপলার 186 সোলার সিস্টেমের 5 নম্বর প্ল্যানেট, যেটার নাম কেপলার 186F। এটার তাপমাত্রা এবং এনভায়রনমেন্ট পৃথিবীর লিভিং অর্গানিজমের জন্য একদম পারফেক্ট। সন্ধ্যার সময় ঠান্ডা গরম এনভায়রনমেন্ট আমাদের যেরকম পছন্দ, এই প্ল্যানেটের এনভায়রনমেন্ট একদম সেম। কারণ এই প্ল্যানেটের সূর্য লাল, যেটা আমাদের সূর্য থেকে 2000 ডিগ্রি সেলসিয়াস বেশি ঠান্ডা। এখানের গাছগুলোতে পৃথিবীর তুলনায় 32% সূর্যের তাপ পায়। এর জন্য এই গাছগুলোর কালার লাল হয়ে গেছে, কারণ অপোজিট কালার ব্লু লাইট রেসকে ম্যাক্সিমাম অবজার্ভ করতে পারে এবং এফিসিয়েন্টলি ফটোসিনথেসিস করতে পারবে। কিন্তু প্রশ্ন একটাই, আমাদের এখানে যেতে কত সময় লাগবে? ওয়েল, আমাদের টপ স্পিড 163 কিলোমিটার পার সেকেন্ডে। যদি আমরা এখানে যাই তাহলে আমাদের 92 লক্ষ বছর লেগে যাবে। এরকম আরো ভিডিওর জন্য লাইক এন্ড সাবস্ক্রাইব।